الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أذكر মহতি ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, বিজ্ঞ পরিচালক এবং উপস্থিত আমার দিন দরদি মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাল্লাহর কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে মাতৃভূমি থেকে শত শত হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান করেও এই প্রবাসে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য বারবার একত্রিত হওয়ার তৌফিক দিচ্ছেন, এই জন্য রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আরও কৃতজ্ঞতা জানাই আজকের এই সম্মেলন বাস্তবায়ন করার পেছনে যে সকল ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এটাকে এই পর্যন্ত এনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সকল ভাইদেরকে সর্বোত্তম জাজা বা বিনিময় দান করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, আর তোমাদের রব বা তোমার রব যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগৎ অনেক বিশাল, বলা হয়ে থাকে 18,000 মাখলুকাত বা সৃষ্টি আল্লাহর, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর সৃষ্টির সংখ্যা কত এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। কোরআন বা হাদিসের কোথাও আল্লাহর সৃষ্টির সুনির্দিষ্ট কোনো সংখ্যার কথা বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের একটি নাম হলো খালেক, তিনি সৃষ্টিকর্তা, সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সৃষ্টিসমূহের মধ্য থেকে প্রতিটি সৃষ্টি করার পেছনে বহুমুখী রহস্য এবং হিকমাহ লুকায়িত থাকে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম যেমন খালেক, তেমনিভাবে তার আরেকটি গুণবাচক নাম হলো তিনি হাকিম, মহা হেকমতের অধিকারী, মহা হেকমতের মালিক, তিনি মহাপ্রজ্ঞাময়। তার প্রতিটি কাজ এর পেছনে কোনো না কোনো বা বহুমুখী প্রজ্ঞা, হেকমত এবং রহস্য লুকাইতে থাকে। আল্লাহর অনেক সৃষ্টি আছে যে সৃষ্টিগুলো আমরা দেখি, অথচ এই সৃষ্টির পেছনে রহস্য কি, এর উপকারিতা কি, এর হেকমত কি, এটা আমরা জানি না। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি হলো জিন, আর এই জিনকে কেন্দ্র করেই আজকে আমরা কিছু কথা আরজ করার এরাদা রাখি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহর সৃষ্টির মধ্য থেকে জিন, এই জিন সম্পর্কে আমরা আজ আলোচনা কেন করতে যাচ্ছি, এর কারণ হলো জিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটি সৃষ্টি যেই সৃষ্টির নামে কোরআনে কারিমে একটি সূরা আছে স্বতন্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে একটি সূরা নাজিল করেছেন, সূরার নামই রাখা হয়েছে সূরাতুল জিন। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে জিন সম্পর্কিত আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বহু হাদিসে জিন কেন্দ্রিক কথাবার্তা আমরা পাই, অথচ এই জিনকে ঘিরে সুস্পষ্ট ধারণা আমাদের সমাজে অনেক মুসলমানের মাঝে নাই। আবার অনেকের মধ্যে জিনকে কেন্দ্র করে অনেক ভুল এবং ভ্রান্ত ধারণা আছে, সেজন্য আজকের আলোচনায় আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব জিন সম্পর্কে আমাদের যে সমস্ত ধারণাগুলো রাখা উচিত কোরআন এবং হাদিসের আলোকে সেগুলোকে। সর্বপ্রথম বলতে চাই জিনের পরিচয় সম্পর্কে, জিন কি। জিনের পরিচয় সম্পর্কে বলবো, জিন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সৃষ্টি। মানুষ এবং ফেরেশতা, মালাইকা, এ দুটি যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতের মধ্যে অন্যতম সেরা সৃষ্টি,
তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি জগতের আরেকটা সৃষ্টি হলো জিন। এই জিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মানুষের মতো এবং ফেরেশতাদের মতো, তাদের মধ্যেও বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অনুভূতি শক্তি দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মানার মতো যোগ্যতা, লঙ্ঘন করার মতো যোগ্যতা বা ক্ষমতাও তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। এই জন্য জিনদের মধ্যে ভালো জিনও আছে, খারাপ জিনও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সূরা জিনের 11 নম্বর আয়াতে ইরশাদ করেছেন জিনদের উক্তিকে উদ্ধৃতি করতে গিয়ে, ওয়া ইন্না মিন্নাস সালিহুন ওয়া মিন্না দুনা যালিক, আমাদের মধ্য থেকে অনেকেই আছেন যারা সালেহ বা নেককার, আবার আমাদের ভেতরে অনেকেই আছে যারা এর ব্যতিক্রম, ভিন্ন অর্থাৎ বদকার, খারাপ। তাহলে জিনের পরিচয় পেলাম যে মানুষ এবং ফেরেশতা এই দুটি সৃষ্টি যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, জিন এরকমই বিবেক বুদ্ধি সম্পন্ন একটি সৃষ্টি, অনুভূতি সম্পন্ন একটি সৃষ্টি এবং এর সাথে মানুষ এবং ফেরেশতার অনেক দিক থেকে কি আছে, সাদৃশ্য আছে, আবার কোন কোন দিক থেকে ব্যতিক্রমও আছে, যেগুলো পরবর্তী আলোচনা থেকে আমাদের কাছে ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। এবারে আমরা আসি জিন শব্দের অর্থ কি। মানুষকে আরবিতে বলা হয় ইনসান বা নাস, আর এটার মূলধাতু হলো নিসিয়ান, মানে ভুলে যাওয়া। তো নাস নিসিয়ান থেকে এর অর্থ মানুষ। মানুষ যেহেতু ভুলে যায় এবং মানুষের পিতা আদম আলাইহিসসালাম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বৃক্ষ থেকে খেতে নিষেধ করেছেন, তিনি ভুলে গিয়েছেন, আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। যেহেতু মানুষের প্রথম সদস্য আদি পিতা আদম আলাইহিসসালাম নিজেই ভুলে গিয়েছেন, তো মানুষেরও শুরু, ভুলেরও, ভুলে যাওয়ারও শুরু। এই জন্য মানুষের নামই হলো নাস, যা ভুলে যাওয়া থেকে। তেমনিভাবে জিন জাতিকে যে জিন বলা হয়, এই জিন শব্দের অর্থ কি এবং কেন তাদেরকে জিন বলা হয়, এর উত্তর হলো জিন শব্দের অর্থ হলো লুকায়িত, গোপন, দেখা যায় না, অদৃশ্য, এটাকে বলা হয় কি জিন। আরবিতে জিম নুন নুন এই মূলধাতু যেখানেই আছে, যেই শব্দের মধ্যেই আছে, সেখানে লুকায়িত, গুপ্ত এবং অপ্রকাশিত, অদৃশ্য এর অর্থ থাকে। এখন জিনকে জিন বলা হয়েছে, লুকায়িত বলা হয়েছে, অদৃশ্য বলা হয়েছে কেন, তার কারণ হলো জিন আল্লাহর এমন একটা সৃষ্টি যা মানুষের দৃষ্টি থেকে অদৃশ্য থাকে, মানুষ দেখতে পায় না, আড়ালে থাকে, লুকায়িত থাকে। এই জন্য জিনকে কি বলা হয়, জিন বলা হয়, লুকায়িত বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আরাফের 27 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইতু লা তারাউনাহুম, নিশ্চয়ই সে শয়তান, সে এবং তার গোত্রীয় সদস্যেরা, অন্য যারা আছে দুষ্ট জিনেরা, এরা তোমাদেরকে দেখে, এমন জায়গা থেকে দেখে, এমন ভাবে দেখে যে তোমরা তাদেরকে দেখতে পাও না। তো যেহেতু তাদেরকে আমরা দেখতে পাই না, লুকায়িত থাকে, অদৃশ্য থাকে, সেজন্য তাদেরকে বলা হয় কি জিন, মানে লুকায়িত। এবারে আসি, সত্যি কি জিন বলতে কোনো কিছু আছে নাকি নাই, এই প্রশ্ন এজন্য করতে হচ্ছে যে অনেক বিজ্ঞানীর মতে, অনেক দার্শনিকের মতে জিন বলতে কোনো কিছু নাই, জিনের অস্তিত্বকে তারা কি করেন, অস্বীকার করেন। আবার কোনো কোনো দার্শনিক বলেন আসলে জিন বলতে কোনো বস্তু আলাদা নাই, ফেরেশতা বলতেও কোনো বস্তু আলাদা নাই, সুন্দর চরিত্রকে ফেরেশতা বলা হয় রূপক অর্থে, এর বাস্তবে কোনো অস্তিত্ব নাই, আবার অসুন্দর চরিত্রকে জিন বলা হয় রূপক অর্থে, এর বাস্তবিক কোনো অস্তিত্ব নাই, এটা কোনো কোনো দার্শনিকের মত। পৃথিবীতে সকল মুসলিম এমনকি আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান সবাই বিশ্বাস করে জিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ভিন্ন স্বতন্ত্র সৃষ্টি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কেন আমরা তা বিশ্বাস করি, নাম্বার এক, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনের অস্তিত্ব তার সৃষ্টি প্রসঙ্গে বিভিন্ন জায়গায় আলোকপাত করেছেন, বিধায় একজন মুমিন জিনের অস্তিত্বকে স্বীকার করতে বাধ্য। সূরা জিন কোরআনে কারিমের একটি সূরা যার 28টি আয়াত আছে, এই 28টি আয়াত বিশিষ্ট এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন সম্পর্কে আলোচনা করেছেন। জিনের অস্তিত্বই যদি না থাকবে, সৃষ্টি যদি না হবে,
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় সূরায় এতগুলো আয়াতে আলোচনা করলেন কেন? এছাড়া আরো বিভিন্ন জায়গায় জিন সম্পর্কে আলোচনা আছে। বিদায় জিনের অস্তিত্বকে অস্বীকার করার কোনো যুক্তিকতা নাই একজন মুসলিমের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এও বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি, তাহলে বোঝা গেল জিন নামক আল্লাহর সৃষ্টির অস্তিত্ব আছে। এটাকে অস্বীকার করা কোনো মুমিনের জন্য জায়েজ না, ঈমানের পরিপন্থী, কোরআনকে অস্বীকার করার শামিল। তৃতীয়ত, জিনের অস্তিত্ব যে সকল বিজ্ঞানীরা বা যে সমস্ত দার্শনিকেরা অস্বীকার করেন, অনেক জেনে ধরা রোগী আছে যাদেরকে মানসিক রোগী হিসাবে চিহ্নিত করার কোনো সুযোগ থাকে না, নানা কারণে এমন কিছু কর্মকাণ্ড তাদের দ্বারা প্রকাশ হয় যা কোনো মানসিক রোগী দ্বারা সম্ভব নয়। তখন সেই ব্যক্তিকে তারা কি বলবেন? জিনের রোগী বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। বিধায় জিনের অস্তিত্ব আছে এবং এটা আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টির মধ্য থেকে একটি সৃষ্টি, কোরআনে কারিমের আয়াত দ্বারা যেমন প্রমাণিত এবং নানা সময়ে এটাকে যৌক্তিকভাবেও এর উপস্থিতি, তার সৃষ্টি, তার অস্তিত্বশীলতাকে কি করা যায়, প্রমাণ করা যায়। এবার আমরা আলোচনা করব জিন কিসের সৃষ্টি। আমরা জানি মানুষ, আল্লাহ সুবহানাহু মানুষকে সৃষ্টি করছেন কি দিয়া? মাটি দিয়া। তাহলে জিনের সৃষ্টি কোথ থেকে? এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু সূরা আর রহমানের 15 নম্বর আয়াতের সাদ করেছেন, ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর তিনি আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন জিন জাতিকে উত্তপ্ত অগ্নিশিখা থেকে, উত্তপ্ত আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে সৃষ্টি করেছেন। তাদের সৃষ্টির মূল উপাদান হলো আগুন, আগুন দিয়ে সৃষ্টি। মুস্তাদ আহমদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, আলো থেকে। তাদের সৃষ্টির উপাদান হলো, মূল উপাদান হলো আলো। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে উত্তপ্ত আগুন থেকে। ওয়াখুলিকা আদম আলাইহিস সালাম মিম্মা উসিফা লাকুম, আর আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ কোরআনে যেটা আলোচনা করেছেন সেটা থেকে, অর্থাৎ মাটি থেকে, কাদা মাটি থেকে। তাহলে এই আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম যে জিনের সৃষ্টি হয়েছে কোথ থেকে? আগুন থেকে। এখানে একটা প্রশ্ন আসে যে জিনকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দিয়েই সৃষ্টি করেন, তাহলে জিনের মধ্যে যারা আল্লাহর অবাধ্য, যারা নাফরমান, যারা কাফের, যারা দুষ্ট খারাপ জিন, তাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে শাস্তি দিবেন। আর জাহান্নামের শাস্তির প্রধান উপাদান, মূল অনুষঙ্গ হলো আগুন, নারু জাহান্নাম, জাহান্নামের আগুন। তো জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আগুন দিয়েই সৃষ্টি করেন, তাহলে জাহান্নামের আগুনে তাদেরকে কিভাবে শাস্তি দিবেন? আগুনকে আগুন দিয়ে শাস্তি কিভাবে দিবেন? তো এর উত্তরে অনেক কথা বলা যায় এবং অনেক সালাফের অনেক ঘটনাও আছে। সংক্ষেপে আমরা এক লাইনে বলতে পারি এভাবে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কি দিয়া? মাটি দিয়া। মাটি দিয়ে মানুষকে কি শাস্তি দেওয়া যায় নাকি যায় না? একটা মাটির চাক, মাটির ঢেলা দিয়ে যদি আপনাকে আঘাত করা হয়, আপনি ব্যথা পাবেন না পাবেন না? মাটির নিচে যদি চাপা দিয়ে রাখা হয়, আপনি কষ্ট পাবেন কি পাবেন না? তাহলে মাটি দিয়ে বিভিন্নভাবে মাটির মানুষকে যদি শাস্তি দেওয়া যায়, তাহলে জাহান্নামের আগুন দিয়াও আগুনের তৈরি জিনকে শাস্তি দেওয়া যাবে। তার প্রকৃত ধরন কি হবে একমাত্র আহকামুল হাকিমিন, রব্বুল আলামিনই ভালো জানেন। এরপরে আসি পৃথিবীতে বা আল্লাহ সৃষ্টি জগতে জিনের অস্তিত্ব আগে, সৃষ্টি আগে নাকি মানুষের সৃষ্টি আগে? কে আগে, সিনিয়র কে, জুনিয়র কে? তো এই প্রসঙ্গে কোরআনে কারিমের একটি আয়াত থেকে আমরা ধারণা পাই, যা সূরায়ে হিজরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন আয়াত নম্বর 27-এ, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আর আমি জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত আগুন থেকে তার পূর্বে, অর্থাৎ মানুষের পূর্বে। এই আয়াত থেকে বোঝা গেল যে জিনের অস্তিত্বশীলতা এবং জিনের সৃষ্টি এটা মানুষের সৃষ্টির আগে। তাহলে জিন হলো এই পৃথিবীতে আমাদের সিনিয়র, আমরা হলাম জুনিয়র, ছোট। এ বিষয়ে এক বর্ণনায় পাওয়া যায় যে মানুষ সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন সৃষ্টি করেছেন। তাহলে এটা নিশ্চিত হলো যে মানুষ সৃষ্টির আগেই জিনের সৃষ্টি। এরপরে আসি জিনের পিতাকে।
মানুষের যেরকম একজন পিতা আছে আদম আলাইহিসসালাম, তার মাধ্যমে একজন একজন করে হইতে হইতে পৃথিবীতে মানুষের বিস্তার। জিনদের এরকম একজন পিতা থাকার কথা না? তাহলে প্রথম জিন কে, যিনি জিনদের পিতা? এই প্রসঙ্গে বিশ্লেষক ওলামা একরামের একাধিক মত পাওয়া যায়। তার ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য মত হল জিনদের পিতা হলো ইবলিস, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে কি করেছেন, বিতাড়িত করে বের করে দিয়েছেন। আদম আলাইহিসসালামের সঙ্গে যে শত্রুতা করেছিল সেই ইবলিস হলো জিনদের কি, পিতা। এ বিষয়ে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণনা পাওয়া যায় এবং বিশিষ্ট তাবেই মুজাহিদ, কাতাদা, হাসান বসরি রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় তাবেই অভিমত ব্যক্ত করেছেন যে জিনদের পিতা হলেন কে, ইবলিস। এবং এ বিষয়ে তাফসীরে তাবারিতে বিস্তারিত আলোচনা আছে, আদ-দুরুল মনসুরের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং সাম্প্রতিককালের আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই মত ব্যক্ত করেছেন যে জিনদের পিতা হলেন কে, ইবলিস। এরপর আলোচনা আসা যাক, জিনদের সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, জিন সৃষ্টির রহস্য কি, জিনদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? এর উত্তর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ঠিক একই উদ্দেশ্যে জিনদেরকেও সৃষ্টি করেছেন। এ বিষয়ে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন এবং মানুষ এই উভয় সম্প্রদায়কে শুধুমাত্র সৃষ্টি করেছি এই জন্য যেন তারা আমার ইবাদত করে, আমার একত্ববাদের কথা স্বীকার করে। আইলিয়া ওয়াহিদুনি, তারা যেন আমার একত্ববাদের কথা স্বীকার করে, আমার তাওহীদকে সাব্যস্ত করে, আমার ইবাদত করে, আমার গোলামি করে, আমার বন্দিগি করে। এই জন্যই মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করা হয়েছে। তাহলে এখান থেকে জিন জাতির সৃষ্টির কারণ, রহস্য, আসল উদ্দেশ্য আমরা জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে পথ দেখাবার জন্য যুগ যুগে বিভিন্ন নবী রাসূল পাঠিয়েছেন। এই নবী রাসূলরা মানুষের কাছেই শুধু প্রেরিত হন নাই, বরং তারা জিনদেরকেও পথ দেখিয়েছেন, জিনদের কাছেও প্রেরিত হয়েছেন, জিনদেরকেও হেদায়েত করা, তাদেরকেও পথ দেখানো, পথ প্রদর্শন করা, এটা নবী রাসূলগণের দায়িত্বের অংশ ছিল। এ বিষয়ে কোরআনে কারিমে সূরা আনআমের 130 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু শাহিদনা আলা আনফুসিনা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষ জাতিকে লক্ষ্য করে একটি উক্তি করবেন, একটি কথা বলবেন, আর সেই কথাটি সূরা আনআমের 130 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, বলেছেন। আর সেই কথাটি হলো এই, আল্লাহ বলবেন, হে জিন এবং মানুষ সম্প্রদায়, দুই দলকেই বলবেন, জিন এবং মানুষ সম্প্রদায়, তোমাদের কাছে কি আমার রাসূলগণ আসেনি? তারা কি আমার আয়াত, আমার নিদর্শন সম্পর্কে তোমাদেরকে বলেনি? আজকের এই দিন, কিয়ামতের দিনের মুখোমুখি তোমাদের হতে হবে, এ বিষয়ে তারা কি তোমাদেরকে সাবধান করেনি? তখন জিন এবং মানুষ উভয় সম্প্রদায় বলবে, ক্বালু শাহিদনা আলা আনফুসিনা, আল্লাহ আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি, হ্যাঁ তারা এসেছেন এবং তারা আমাদেরকে এই কিয়ামতের দিন সম্পর্কে সাবধান করেছিলেন, আপনার নিদর্শনের কথা বলেছিলেন, কিন্তু আল্লাহ বলেন, ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বিভিন্ন লোভনীয় বস্তু তাদেরকে বিপদগামী করেছে, বিভ্রান্ত করেছে, মূল পথ থেকে, সঠিক পথ থেকে সরিয়ে দিয়েছে, জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়াশাহিদু আলা আনফুসিহিম, তারা সেদিন নিজেদের বিরুদ্ধে নিজেরা কি দিবে, সাক্ষ্য দিবে যে আন্নাহুম কানু কাফিরিন, যে তারা কাফের ছিল। তাহলে এখানে জিন এবং মানুষ উভয় সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলবেন কিয়ামতের দিন যে তোমাদের কাছে কি নবী রাসূল আসেন নাই। এই আয়াত থেকে কি বোঝা গেল, নবী রাসূলগণ শুধু মানুষের কাছেই প্রেরিত হন নাই, বরং জিন জাতি তাদের জন্য, তাদের হেদায়েতের জন্য নবী রাসূলরা এসেছেন। তবে জিনদের মধ্যে থেকে কোনো আলাদা নবী রাসূল ছিল কি না, এ বিষয়ে
বিশেষজ্ঞ ওলামা একরামের গবেষক ওলামা একরামের একাধিক মত পাওয়া যায়, তবে তাদের মধ্যে আলাদা নবী রাসূল ছিলেন এরকম কোন কথা কোরআন হাদিস থেকে পরিষ্কারভাবে জানা যায় না। যদি অনেক ওলামা একরাম বলেছেন যে যেহেতু তাদের সৃষ্টি মানুষ সৃষ্টির আগে, অতএব তখন তো মানুষদের মধ্যে নবী রাসূলদের কেউই ছিলেন না, বিদায় ওই সময়টাতে তাদের মধ্যে থেকে নবী রাসূল ছিল, এটা কোন কোন গবেষকের মত। এরপরে আসি জিনদের প্রকারভেদ সম্পর্কে। জিন কত প্রকার, কত ধরনের জিন দুনিয়াতে আছে, জিনদের প্রকারভেদ এবং শ্রেণী সম্পর্কে অনেক রকম কথা আছে। বিভিন্ন রকম জিনের কথা গবেষক ওলামা একরাম বলেছেন। তার ভিতরে মৌলিকভাবে একটি পয়েন্ট আমরা জেনে নিতে পারি একটি হাদিস থেকে, এবং যে হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানিতে বিশুদ্ধ সূত্রে, সালাবাল খোসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন জিন তিন প্রকার। জিন কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার জিন হলো যারা শূন্যে উড়ে বেড়ায়, বাতাসের সাথে মিশে থাকে, তাদের আলাদা কোনো অস্তিত্ব নাই, বাতাসের সাথে মিশে থাকে, বাতাসের সঙ্গে মেশার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছেন এবং তারা উড়ে বেড়ায়। এ হলো এক প্রকারের জিন। আরেক প্রকার জিন হলো যারা সাপ এবং কুকুরের আকৃতি ধরে আছে, বিশেষ করে কোন কোন বর্ণনা পাওয়া যায় কালো কুকুর। কুকুর এবং সাপের আকৃতি ধরে অনেক জিন থাকে। কোন কোন হাদিস বিশারদগণের মতে এই জিনেরা এই আকৃতিতেই থাকে, তারা তাদের আকৃতি সাধারণত পরিবর্তন করতে পারে না, সাপ এবং কুকুর হয়ে থাকে। সব সাপ সব কুকুর জিন না, তবে কুকুর এবং সাপদের মধ্যে কিছু আছে এগুলা সাপ এবং কুকুরের আকৃতি ধারণ করে আছে, কিন্তু এরা আসলে কি? জিন। তিন নম্বর হলো এমন কিছু জিন আছে যা মানুষের কাছে আসে আবার চলে যায়, মানুষের উপরে প্রভাব বিস্তার করে, মানুষের উপরে জিনে আসর করে, এরকম কিছু জিন আছে। তাহলে জিনদের তিনটা প্রকার আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। জিনদের ব্যাপারে মৌলিকভাবে একটা কথা আমরা জেনে রাখতে পারি, তা হলো এরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, ওই কুকুর এবং সাপ যেটা, এটা ছাড়া তৃতীয় প্রকারের যে জিন, তারা সাধারণত যে কোনো আকার আকৃতি ধারণ করতে পারে। কোন কোন গবেষকের মতে সব ধরনের জিনই কি করতে পারে, বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে পারে, কখনো মানুষ হয়ে গেল, কখনো বিড়াল হয়ে গেল, বিভিন্ন জীবজন্তুর মতো আকৃতি তারা ধারণ করতে পারে, কখনো হাওয়ার সাথে মিশে একাকার হয়ে গেল, এরকম বিভিন্ন রকম আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করেছেন, দান করেছেন। আরেকটা বৈশিষ্ট্য হলো তারা যে কোনো জায়গায় অল্প সময়ে অতিক্রম করতে পারে, বিশেষ করে প্রথম শ্রেণীর জিন বাতাসের সাথে মিশতে পারে, অল্প সময়ের মধ্যে অনেক দূর দূরান্তে তারা পৌঁছে যেতে পারে। আরেকটা বিষয় জানা দরকার, সেটা হলো যে জিন আর ভূত এ দুইটা এক নাকি ভিন্ন কোনো জিনিস? আমাদের দেশে ভূত বলতে একটা কথা প্রচলিত আছে না, তো এই জিন এবং তথাকথিত ভূত এ দুইটা কি একই জিনিস না ভিন্ন জিনিস? গবেষক ওলামা একরামের অনেকেই বলেছেন যে ভূত আসলে জিন, জিনেরই একটা শ্রেণী বা একটা প্রকার, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় দেশীয় ভাষায় কি বলি, ভূত বলি। মূলত কোরআনের ভাষায় হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে আইফরিত। এটাকে কি বলা হয়েছে? আইফরিত। এই আইফরিত এই প্রসঙ্গে নবী আলাইহিসসালামের এক হাদিসে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন একবার আমাকে এক ইফরিতে পেয়ে বসছে, নামাজের মধ্যে সে আমার ডিস্টার্ব করতে চাইছিল, আমি দূরে ফেলছি, এমনকি ওর গায়ের আর্দ্রতা আমার হাতে লাগছে। দুষ্ট জিন, খারাপ জিন, গোয়ার কিসিমের জিন এবং উদ্ভট মাস্তান খবিজ কিসিমের অবাধ্য কিসিমের জিন এবং খুব বেশি শক্তি রাখে এই টাইপের জিনগুলাকে ইফরিত বলা হয়। আমরা যে ভূত ভূত বলি, ভূত বলতে এই সাধারণত এই দুষ্ট জিনকেই বোঝানো হয় যে মানুষের কি করে, নানা সময় ক্ষতি সাধন করে। তাহলে সব জিন কি না? ভূত না, দুষ্ট না, খারাপ না বা শক্তিধর না, কিন্তু সকল ভূতই কি জিন বা সকল ইফরিতই জিন। এরপরে আসি দুষ্ট জিনের প্রকারভেদ। এ সম্পর্কে কোরআন হাদিস থেকে অনেকগুলো প্রকারের কথা আমরা জানতে পারি, কয়েকটা প্রকারের কথা আমরা আলোচনা করতে পারি। তার ভিতরে একটা হলো মারেদ বা মারাদা, অর্থাৎ অবাধ্য জিন। খারাপ জিনের ভিতরে একটা নাম হলো মারেদ। এরা অত্যন্ত দুষ্ট প্রকৃতির হয়ে থাকে এবং এরা নবমণ্ডলের অনেক উপরে ওঠার চেষ্টা করে। ফেরেশতারা প্রথম আসমানে
অবস্থান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন গায়েবী বিষয়ে নিজেরা আলোচনা করে, কানাঘুষা করে। তো অনেক ভবিষ্যৎ সম্পর্কিত আলোচনা তারা করে। তো এই দুষ্ট মারেদ কিসিমের জিন এরা সেখানে চলে যায়, কাছাকাছি যাওয়ার চেষ্টা করে ফেরেশতাদের কানাঘুষা শোনার জন্য। শুনে কোনো ভবিষ্যতের সংবাদ সেখান থেকে পাইলে তারা এনে দুনিয়াতে তাদের যে সমস্ত দালালরা আছে তাদের কাছ থেকে জানায় দেয়, আর তারা তখন মানুষকে প্রকাশ করে দেয়। মানুষ মনে করে সে গায়েব জানে। যাই হোক, এই দুষ্ট জিন যারা এই কাজে নিয়োজিত বা অনেক উপরে উঠে যায়, হাওয়ার সাথে মিশে যায়, আসমানে চলে যাওয়ার চেষ্টা করে, ফেরেশতাদের কথা চুরি করার চেষ্টা করে, এরা হলো কি? মারেদ। এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা সফাতে 6 এবং 7 নম্বর আয়াতে আলোচনা করেছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারেদ। মারেদ কিসিমের অবাধ্য শয়তানকে ফেরেশতাদের কাছাকাছি বা আকাশের কাছাকাছি যেন ভিড়তে না পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক তারকা সৃষ্টি করেছেন, এগুলো দিয়ে তাদেরকে নিক্ষেপ করে, এই তারকা নিক্ষেপ করে তাদেরকে হটানো হয় এবং তারা ওই পর্যন্ত যেতে পারে না। দুষ্ট জিনের ভিতরে তাহলে এটা হলো এক প্রকারের জিন যার নাম হলো মারিদ। দ্বিতীয় প্রকারের জিন হলো যারা নির্মাণ কাজ করে, মানুষের জন্য অসাধ্য বা কষ্টসাধ্য হয় এরকম অনেক স্থাপনা, বিল্ডিং, এরকম অনেক অবাক করা স্থাপনা তারা নির্মাণ করতে পারে, এরকম শক্তি তার কালে দিয়ে রাখছেন। আর কিছু আছে ডুব দেয়, ডুবুরির কাজ করে। এদের ভিতরে এই নির্মাণের কাজে যারা খুব বেশি পারদর্শী, সেই জিনগুলোকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম ব্যবহার করেছিলেন এবং তাদের দিয়ে মসজিদুল আকসা নির্মাণ করিয়েছিলেন। তাহলে আরেক প্রকার জিন পেলাম। এরপরে আসি একটু আগে যেটি কথা বলছিলাম, যেটাকে আমরা ভূত বলি। যদি ভূত বলে আমরা জিনকে বুঝিয়ে থাকি তাহলে সেটা দুষ্ট জিন, আর যদি ভূত বলতে কাল্পনিক কিছু বুঝিয়ে থাকি যার কোনো আসলেই অস্তিত্ব নাই তাহলে তো এটা পুরোটাই ভুয়া। এটা নির্ভর করবে যে ভূত বলে আমরা কি বুঝাচ্ছি সেটার উপরে। যাই হোক, এই তৃতীয় প্রকার হলো সেটা, অর্থাৎ আইফ্রিত, দুষ্ট কিসিমের জিন, যেটাকে আমরা ভূত বলে যদি অস্তিত্বশীল কিছুকে বুঝিয়ে থাকি তাহলে সেটা এটাই, অর্থাৎ দুষ্ট জিন, আইফ্রিত, যে সম্পর্কে কোরআনে আলোচনা করেছেন একটু আগে আমরা বললাম। তো এরকম বিভিন্ন প্রকার জিনের কথা এসেছে। তার ভিতরে আরো একটা জিন আছে যেটাকে বলা হয় খিনজাব বা খিনজিব। এই প্রকারের জিন, এ সম্পর্কে হাদিসের ভিতরে আলোচনা করেছেন নবী আলাইহিসসালাম। তার কাজ হলো মানুষের মনের ভিতরে ওয়াসওয়াসা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া। এরা মানুষের অজু করতে গেলে আপনি দুইবার দিয়েছেন না তিনবার দিয়েছেন ওয়াসওয়াসা ঢুকাবে, নামাজ তিন রাকাত না চার রাকাত ওয়াসওয়াসা ঢুকাবে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ওয়াসওয়াসা দিয়ে বেড়ায়। এই কিসিমের জিন, জিনদের মধ্যে, দুষ্ট জিনদের মধ্যে আরেকটা প্রকার আছে যাকে বলা হয় করিন। কি বলা হয়? করিন। করিন শব্দের অর্থ হলো সঙ্গী, দোস্ত, সাদিক, বন্ধু, বা সাথে যে থাকে, মিলে থাকে যে, তাকে বলে কি? করিন। দুষ্ট জিন, এদের ভিতরে একটা প্রকারের জিন আছে যে জিন প্রত্যেকটা মানুষের সঙ্গে কমপক্ষে একটা করেই নিয়োজিত আছে, প্রত্যেক মানুষের সাথে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই প্রসঙ্গে বলেছেন, ক্বালা কারিনুহু রাব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফী দালালিন বাঈদ। কিয়ামতের দিন মানুষ যখন বলবে, আল্লাহ, আমার সঙ্গে থাকা শয়তানটাই আমাকে কুমন্ত্রণা দিয়ে দিয়ে বিপদগামী করেছে, আজ তাকে বিচার করেন, আমার কোনো দোষ নাই, তখন মানুষের যে কারিন, প্রত্যেকটা মানুষের সঙ্গে যে দুষ্ট জিন থাকে, শয়তান থাকে, সেই শয়তান দুষ্ট জিন বলবে আল্লাহকে, রব্বানা মা আতগাইতু, ও আমার রব, আমরা এদেরকে পথ হারা করি নাই, বরং সে নিজেই বিপদগামী ছিল। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা মানুষের সঙ্গে যে থাকে দুষ্ট জিন বা শয়তান, শয়তানরাই হলো জিনের একটা প্রকার, দুষ্ট। তো এই জিন যে মানুষের সঙ্গে থাকে নিয়োজিত একটা করে প্রত্যেকের সাথে কমপক্ষে, একে বলা হয় করিন, এটাও দুষ্ট জিনের একটা প্রকার। এ প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসও আছে, তিনি বলেছেন, তোমাদের প্রত্যেকের সঙ্গে একটা করে দুষ্ট জিন আছে, অর্থাৎ শয়তান আছে। দুষ্ট জিন মানে শয়তান, সকল শয়তানই জিনের অংশ। তো এদের কাজ হলো প্রত্যেকটা মানুষকে সারাদিন জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা, বিপদগামী করে তোলার চেষ্টা করা, এই হলো তার ডিউটি। ভালো কাজ করতে চাইবা, তোমার শরীরের ভিতরে প্রবেশ করে তোমার গোটা শরীরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন,
সহিহ বুখারী এক হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন যে আশ-শাইতানু ইয়াজরি আহাদাকুম মাজরা দাম, শয়তান তোমাদের শরীরের রক্তের সঙ্গে মিশে যেতে পারে, এই শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন তাকে। তো আপনার শরীরের রক্তের সাথে মিশে গিয়ে আপনাকে অলস বানায় দিবে, নামাজের সময় মেজ মেজ করবে, শরীর ভাল লাগবে না, কথা বুঝে আসছে? এসব কে করে? ওই সঙ্গে থাকা শয়তানটা কারিন সে করে। তো নবী সাল্লাম বলেছেন তোমাদের সবার সঙ্গে একটা করে আছে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গেও কি আছে নাকি একটা? তখন তিনি বললেন হ্যাঁ আমার সঙ্গেও একটা আছে, তবে ওইটা আমাকে কোনো ক্ষতি বা টাচ করতে পারে না, আল্লাহ আমাকে নিরাপদে রাখছেন, কিন্তু তোমরা বাঁচতে সবাই পারো না সব সময়। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে দুষ্ট জিনদের মধ্যে একটা প্রকার জিন আছে কারিন, যে আমাদের সঙ্গে লেগে থাকে এবং তার টার্গেট থাকে আমাদেরকে কোথায় নেওয়া, জাহান্নামে নিয়ে যাওয়া। ইবলিস আদম আলাইহিসসালামকে যখন সিজদা করতে অস্বীকার করেছে, তখন যে তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন, তখনই চ্যালেঞ্জ করেছিল ইবলিস, লাউবিয়ান্নাহুম আজমাইন, মানুষের প্রত্যেকটা সদস্যকে, এই আদম যার কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হলো, এর প্রত্যেকটা সদস্যকে আমি পথ ভ্রষ্ট করে ছাড়বো, জাহান্নামে নিয়ে ছাড়বো, আমি একা যাবো না। আর সেই জন্য ইবলিসে তার বাহিনীকে ভাগযোগ করে দিছে যে এর পিছনে এ থাকবে, তুমি ওর পিছনে থাকবা, সবার সাথে একটা করে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের শয়তানি থেকে বেঁচে থাকার মতো ঈমানের শক্তি দান করুন। কোন কোন বর্ণায় পাওয়া যায় যে মানুষ জন্মের পরে, ছোট শিশু যে কেঁদে উঠে জন্মের সঙ্গে সঙ্গে, এর একটা কারণ হলো এই শিশুর জন্য যে শয়তানটা নিয়োজিত আছে, যে কারিনটা আছে, ওটা খোঁচা মারে, এই জন্য বাচ্চা কি করে কায়দা উঠে, মানে তার ইশারা দেয় আর কি, হয়তো যে তোর সাথে আমি আসি, দুনিয়াতে আসছস তো আমি তোর পিছনে লাগিয়া আসি। যাই হোক, তাহলে দুষ্ট জিনের একটা প্রকার হলো কারিন। আল্লাহ তাআলা সব দুষ্ট জিনের এবং শয়তানের শয়তানি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে আসি জিনের সৃষ্টিগত কাঠামো কি। আমাদের শরীরের কাঠামো যেরকম মাথা থেকে পা পর্যন্ত একটা কাঠামো আছে মানুষের, জিনের সৃষ্টিগত কাঠামো কেমন, তো এ প্রসঙ্গে কোরআনে কারিমের বেশ কয়েকটি আয়াত থেকে আমরা কিছু ধারণা পাই, নবী আলাইহিসসালামের হাদিস থেকে আমরা বিষয়ে কিছু ধারণা পাই। তার ভিতরে কিছু পয়েন্ট আমরা উল্লেখ করি। জিন আল্লাহ সুবহানাহু তাদেরকে আমাদের মতো অন্তর দিয়েছেন, তাদের কলব আছে, তারা অনুধাবন করে, বুঝে ভালো মন্দ, তাদেরকে চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, এবং আমাদের মতো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তাদেরকে দিয়েছেন। এ বিষয়ে সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু আলোচনা করেছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি জিন এবং মানুষ এই উভয় সম্প্রদায় থেকে বহু লোককে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, আর যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, যাদের জন্মই হয়েছে জাহান্নামের জন্য, তাদের মার্কা কি, আলামত কি? তাদের আলামত হলো যে তাদেরকে আল্লাহ অন্তর দিয়েছেন, কিন্তু অন্তর দিয়ে তারা সত্য উপলব্ধি করে না, নিষ্ক্রিয় অন্তর, কোনো ওয়াজে ধরে না, কোনো কোরআন হাদিসে ধরে না, অন্তর এটা পাথর হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, এটা আলামত যে এটা জাহান্নামের জন্য সৃষ্টি এই লোকের। এটা জিন এবং মানুষ উভয়ের জন্য আল্লাহ বলেছেন, তাহলে বোঝা গেল জিনদের কি আছে, অন্তর আছে, লাহুম কুলুব, আল্লাহ বলছেন তাদের অন্তর আছে। এরপরে ওয়ালাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ সোছে, চোখ দিয়ে তারা দেখে না, যা দেখা দরকার সত্যের পথ দেখে না, সত্য দেখে না, আল্লাহর কোরআন নবীর হাদিস তারা দেখে না। তাহলে জিনদের চোখ আছে বোঝা গেল, ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, কান আছে তা দিয়ে শুনে না, তাহলে আয়াত থেকে বোঝা গেল জিনদের অন্তর চোখ কান সব আছে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইসরা 64 নম্বর আয়াতে, ওয়াস্তাফজিজ মানিস্তাতাআতা মিনহুম বিসাওতিক, শয়তানকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতাড়িত করে দিলেন, তখন তাকে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি তোমার আওয়াজ দ্বারা, শব্দ দ্বারা যাকে ইচ্ছা তাকে মন্দ কাজের জন্য উস্কানি দিও, এই ক্ষমতা তোমাকে দেওয়া হলো, যাকে ইচ্ছা তাকে আমি উস্কানি, তো তুমি কি করতে পারো, উস্কানি দিতে পারো। এর থেকে বোঝা গেল শয়তানের বা জিনদের কি আছে, মুখ আছে, আওয়াজ করার মতো ক্ষমতাও আছে। আর অনেক আয়াত এবং হাদিস এরকম আছে যেগুলো থেকে ধারণা পাওয়া যায় যে জিনদের আমাদের মতো অঙ্গ প্রত্যঙ্গ আছে, তবে তার ধরনটা হুবহু আমাদের মতো হওয়াটা কি না, জরুরি না।
কোন বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে যে জিনদের মুখ আছে, তারা খায়, পান করে এবং তারা হাসে। তাদের মধ্যে কি আছে? হাসি কান্না আসে, আছে। সহি মুসলিমের এক হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী আলাইহিসসালাম বলেছেন, তোমরা সূর্য উঠে এবং সূর্য যখন ডুবে এই দুই সময় নামাজ পড়ার চেষ্টা করবা না, নামাজ পড়ার ইচ্ছা করবা, নামাজ পড়বা না। কেন? নবী আলাইহিসসালাম কারণ হিসেবে উল্লেখ করেছেন, কারণ এই দুই সময়ে শয়তানের শিং ওই জায়গায় অবস্থান করে। শয়তানের শিং ওই সূর্য উঠা এবং সূর্য ডুবা দুই জায়গায় শয়তানের শিং থাকে। ওই টাইমে সেজদা করা মানে শয়তানকে সেজদা করা বা শয়তানের শিংকে সেজদা করার সাথে সাদৃশ্য হয়। বিদায় দুই সময় তোমরা কি করো না? সালাত আদায় করো না বা সেজদা আল্লাহকে করো না। তাহলে এখান থেকে বোঝা গেল শয়তানের শিংও আছে। তাহলে জিনদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, এটা থেকে মনে বোঝা গেছে। কোরআনে কারিমে সূরা সফাতের একটি আয়াত থেকে বোঝা যায় জিনের মাথাও আছে। জিনদের কি আছে? মাথাও আছে। জিনদের মধ্যে দুষ্ট জিন, শয়তানের বাহিনী, ইবলিসের বাহিনী, তাদের মাথাকে জাহান্নামের একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। শাজারাতুজ জাক্কুম, এটা জাহান্নামের গোড়া থেকে বের হয়। তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন, এই গাছের যে গুচ্ছ আছে এগুলো, ডালগুলো, শাখাগুলো শয়তানের মাথার মতো। যেহেতু জাহান্নাম সৃষ্টি করা হয়েছে জাহান্নামীদের শুধু কষ্ট আর শাস্তি দেওয়ার জন্য, এই জন্য জাহান্নামের প্রতিটি বিস্তর, প্রতিটি বিষয় জাহান্নামীদেরকে কি দিবে? কষ্ট দিবে। এই জন্য জাহান্নামীদের জন্য যে ফলের ব্যবস্থা করা হয়েছে সেটাও মানুষের জন্য বা জাহান্নামীদের জন্য কষ্টদায়ক হবে। যে পানীয়ের ব্যবস্থা করা হয়েছে সেটাও কষ্টদায়ক হবে। এমনকি জাহান্নামে যে গাছ থাকবে, জাহান্নামের গোড়া থেকে যে গাছ বের হবে, সেই গাছের ডালগুলো, শাখাগুলো, গুচ্ছগুলো পর্যন্ত দেখলে সেটাতে কি পাবে? জাহান্নামীরা কষ্ট পাবে, অর্থাৎ আতঙ্কিত হবে, ভীতিকর হবে, ভয়ঙ্কর হবে। সেটার মাধ্যমেও, দেখার মাধ্যমেও কি পাবে? মানুষ শাস্তি পাবে জাহান্নামীরা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, তাহলে এই আয়াত থেকে বোঝা গেল শয়তানের মাথা আছে, কল্লা আছে। কারণ আল্লাহ এখানে গাছের ডালকে রুউস শায়াতিন, শয়তানের মাথার সঙ্গে কি করেছেন? তুলনা করেছেন। তাহলে বোঝা গেল শয়তানের মাথা আছে। যাই হোক, এই আয়াত এবং হাদিসগুলো থেকে বোঝা গেল জিন বা শয়তান যারা আছে, দুষ্ট জিন, এদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের মতো আছে। বাকি তার ধরন আমাদের মতো হুবহু হওয়াটা কি না? জরুরি না। এরপরে আসা যাক জিনদের খাদ্য, পানি এবং আবাসন সম্পর্কে। আমাদের খাদ্য যেরকম আছে, তাদেরও খাদ্য আছে কিনা, থাকলে কি কি খায় তারা? আমাদের যেরকম থাকার ঘরবাড়ি আছে, আমরা বিল্ডিং, দালান, কোঠা করি, তাদের তো ঘরবাড়ি দেখি না, থাকে কই এরা? এবং তারা কি পান করে? এ প্রসঙ্গে কোরআন এবং হাদিসে বেশ কিছু বর্ণনা পাওয়া যায়, যে বর্ণনা থেকে আমরা জানতে পারি যে জিনরা আমরা যেরকম খেয়ে পরে বেঁচে থাকি, তাদেরও কি আছে? খাদ্য আছে, তাদেরও পানীয় আছে। আমরা যেরকম বসবাস করি, তাদেরও বসবাস বা আবাসনের জায়গা আছে, তবে কিছুটা ব্যতিক্রম এবং ভিন্ন। সহি মুসলিমের এক হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন বাসায় ঢুকার সময়, ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ না বলে, তখন শয়তানদের দলনেতা বলে যে আদ্রাকতুমুল মাবিত ওয়াল আশা, আজ এই বাড়িতে ঢুকে রাত্রে শোয়ার ব্যবস্থা তোমাদের হয়ে গেল, বিনা ভাড়ায় এই বাড়িতে থাকতে পারলা। কারণ লোকটা বাসায় ঢুকার সময় কি পড়ে নাই? বিসমিল্লাহ পড়ে নাই। যে কোনো লোক তার রুমে, তার বাসায় ঢুকার সময় যখন বিসমিল্লাহ না বলে, তার সঙ্গে শয়তান ঢুকে দল সহকারে। শুধু ঢুকে শোয়ার জন্য না, তার সঙ্গে খাওয়ায়ও কি করে? অংশগ্রহণ করে। কোনো কোনো বর্ণনা আসছে, যখন খায় মানুষ বিসমিল্লাহ যে না বলে, তার সঙ্গে শয়তানেও খায়, অদৃশ্যভাবে সেটা সে আঁচ করতে পারে না। আর বাসায় ঢুকার সময় যখন বিসমিল্লাহ না বলে, তখন শয়তানও প্রবেশ করে। তাহলে শয়তানের খাবারের একটা মেনু আমরা পেয়ে গেলাম, আইটেম পেয়ে গেলাম, সেটা হলো যেই খাবারে বিসমিল্লাহ বলা হয় না, ওই খাবারে শয়তান অন্তর্ভুক্ত হয়ে সেখানে সে যোগ দেয়, সে খায়। শয়তানের খাবার প্রসঙ্গে সহিহ মুসলিমের আরেকটি বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো হাড্ডি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে,
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাড্ডিতে গোশতের ব্যবস্থা করে দেন, যেটা আমরা দেখি না, শয়তানরা দেখে বা জিনেরা দেখে, ওখান থেকে তারা খেতে পারে। এই জন্য আমরা যে হাড্ডিগুলো ফেলে দিই, এগুলা হাদিসের আলোকে বোঝা গেল কাদের খাবার, জিনদের খাবার, তারা সেখান থেকে খায়, কিন্তু সেটা আমরা দেখি না বা আঁচ করতে পারি না। এরকম জিনদের খাবার প্রসঙ্গে আরো বিভিন্ন আয়াত এবং হাদিস পাওয়া যায়, যেগুলো থেকে বোঝা যায় জিনরা আমাদের মতো খায়, খাদ্য গ্রহণ করে, আর বসবাসের জন্য আমাদের মতো আলাদা ঘর বাড়ি নির্মাণ করা লাগে না, বরং তারা যে কোনো জায়গায় থাকতে পারে, এমনকি আমাদের বাসা বাড়িতে আমাদের সঙ্গে কি করতে পারে, থাকতে পারে। এরপরে আসা যাক জিনদের বিয়ে শাদী এবং বংশ বিস্তার প্রসঙ্গে। আমরা যেরকম বিয়ে শাদী করি, জিনদের বিয়ে শাদী হয় কিনা? আমাদের যেরকম ছেলে মেয়ে হয়, বংশবৃদ্ধি হয়, জিনদেরও এরকম সন্তান আদি বাড়ে কিনা, বংশ বিস্তার হয় কিনা? তো এই প্রসঙ্গে কোরআনে কারিমের একটি আয়াত সূরা আর রহমানের, এটা উল্লেখযোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফীহিন্না কাসিরাতুত তরফ লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের হুরদের প্রসঙ্গে আলোচনা করতে গেলে আল্লাহ বলছেন যে জান্নাতীদেরকে জীবন সঙ্গী হিসাবে যে সমস্ত হুর আল্লাহ সুবহানাহু দান করবেন জান্নাতে, তারা এমন হবেন, তাদের বৈশিষ্ট্য হবে এই, লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ওই জান্নাতি ব্যক্তি ছাড়া ইতিপূর্বে তাদেরকে পৃথিবীর বা সৃষ্টি জগতের কোনো মানুষ, এমনকি কোনো জিন, কেউ তাদেরকে স্পর্শ করেনি, তাদের সাথে মিলিত হয়নি, অর্থাৎ তারা কুমারী থাকবে। তাহলে আয়াত থেকে বোঝা গেল জিনরাও মিলিত হয়, সেজন্য আল্লাহ বলেছেন জিনও তাদের সঙ্গে কি হয় না, মিলিত হয়নি। আয়াত থেকে বোঝা গেল জিনরা মিলিত হয় এবং তারা মানুষের মতোই তারাও সহবাস করে এবং তাদেরও স্ত্রী প্রয়োজন হয় এবং তাদের মধ্যে স্ত্রী আছে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়্যাতাহু আউলিয়া মিন দুনি, তোমরা কি শয়তান এবং তার বাহিনীকে, তার সন্তানদেরকে অভিভাবক বানাবে আমাকে ছাড়া? এর থেকে বোঝা গেল সন্তান শয়তানের কি আছে, সন্তানাদি আছে, কারণ যুররিয়্যা মানে সন্তান। আল্লাহ বলছেন তার সন্তানদেরকে, শয়তানকে এবং সন্তানের বংশধরদেরকে কি তোমরা অনুকরণ করবে, তাদের কি তোমরা অভিভাবক বানাবে? এর থেকে বোঝা গেল তাদের কি আছে ভাই, সন্তানাদি আছে। আর সন্তানাদি থাকতে হলে কি লাগে, বিয়ে শাদী করা লাগে বা স্ত্রী থাকা লাগে, তার মাধ্যমেই তো সন্তানাদি আসে। এখন কথা হলো তাদের বংশ বিস্তার কি আমাদের মতো এরকম স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমেই হয় না অন্য কোনো প্রক্রিয়া আছে? এ প্রসঙ্গে ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ বলেন যে আমাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে ইবলিসের বিয়ে হয়েছে কিনা। তখন ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ বলেন যে তুমি এমন এক বিয়ে সম্পর্কে জিজ্ঞাসা করছো, এমন এক বউ সম্পর্কে জিজ্ঞাসা করছো যে বিয়েতে আমি ছিলাম না, তার মানে তিনি তার কথা দ্বারা বুঝিয়েছেন যে যেহেতু বংশ বিস্তার হয় ইবলিসের, শয়তানের, জিনদের, তাহলে তাদের কি আছে, অবশ্যই স্ত্রী আছে। বিশিষ্ট তাবেঈ মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন যে ডিমের মাধ্যমে জিনরা বংশ বিস্তার করে থাকে এবং কোনো কোনো বর্ণনায় এ থেকে ইঙ্গিত পাওয়া যায় বিষয়। আর কোনো কোনো আহলে ইলম বলেছেন যে জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক স্বয়ংক্রিয় ব্যবস্থা দিয়েছেন যে তার শরীরেরই এক অংশকে অন্য অংশের সঙ্গে মিলিত করার মাধ্যমে সে বহু সন্তানের কি দেয়, জন্ম দিয়ে থাকে। তবে এর কোনো উক্তিগুলাই কোরআন এবং বিশুদ্ধ হাদিস দ্বারায় পরিষ্কারভাবে প্রমাণিত হয় না। বিধায় এই প্রসঙ্গে আমরা বলবো জিনদের স্ত্রী আছে এবং তাদের মিলন হয়, কোরআন কোরআন আয়াত থেকে বোঝা যায়, তবে তাদের বংশ বিস্তারের মূল প্রক্রিয়া পদ্ধতি কি হুবহু আমাদের মতোই না ব্যতিক্রম কিছু আছে, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন। এরপরে আসা যাক জিনদের শক্তি এবং দুর্বলতা প্রসঙ্গে, কি পারে আর কি পারে না। জিনদের শক্তি বৈশিষ্ট্য এবং ক্ষমতার দিক হলো তারা দ্রুত যে কোনো জায়গায় চলে যেতে পারে, বিশেষ করে প্রথম কিসিমের জিন যে হাদিসে আসছে, বাতাসের সাথে যারা মিশে থাকে তারা যে কোনো জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে খুব দ্রুত, এটা একটা তাদের ক্ষমতা। তাদের আরেকটা ক্ষমতার দিক হলো যে কোনো আকৃতি ধারণ করতে পারে সাধারণ জিনেরা। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহর মতে যে কোনো জিনই যে কোনো আকৃতি ধারণ করতে পারে। অনেক গবেষকরা বলেছেন না, বিশেষ শ্রেণীর জিন তারা যে কোনো আকৃতি, বিড়াল, শুকর, কুকুর, মানুষ, যে কোনো মানুষের বা অন্য কোনো কিছুর আকৃতি ধারণ করতে পারে, এটাও তাদের একটা ক্ষমতা। তাদের মধ্যে আরেকটা দিক হলো জিনদের একটা বিশেষ শ্রেণীর জিন তারা অনেক বড় বড় স্থাপনা নির্মাণ করতে পারে। আরেকটা তাদের ক্ষমতার দিক হলো তারা মানুষের উপরে প্রভাব বিস্তার করতে পারে, এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, মানুষের উপরে চেপে বসতে পারে, বসে পুরো মানুষকে তার কন্ট্রোলে সে নিয়ে যেতে পারে, এই ক্ষমতা তাদেরকে দিয়ে রাখছে।
এরপর আসে তাদের দুর্বলতার দিক, তাদের কিছু দুর্বলতার দিকও আছে। ওই যে মার কিসিমের জিনের কথা বলছি, যারা আকাশের দিকে উঠে গায়েবের কথাগুলোকে চুরি করার জন্য, এদের দুর্বলতার দিক হলো বিশেষ সীমার পরে তারা অতিক্রম করতে পারে না। আল্লাহ তাআলা বিশেষ কিসিমের কিছু তারকা সৃষ্টি করেছেন তাদেরকে নিক্ষেপ করে হটাবার জন্য। তাহলে এটা একটা দুর্বলতার দিক যে তারা চাইলেই যে কোনো জায়গায় চলে যেতে পারে না। তাদের দুর্বলতার আরেকটা দিক হলো জিনরা অনেক অলৌকিক, অনেক আশ্চর্যজনক কিছু করে দেখাইতে পারে আমাদেরকে, কিন্তু তারা নবীদের মতো মুজেজা দেখাইতে পারে না। নবীদের মুজেজা এমন যে তার কোনো বিকল্প হয় না, তার কোনো বিকল্প কেউ সৃষ্টি করতে পারে না, এরকম নবীদের মতো মুজেজা দেখাইতে তারা পারে না। এটা তার দুর্বলতার দিক। আরেকটা দুর্বলতার দিক হলো জিনরা বা দুষ্ট জিন শয়তানরা নেককার এবং ভালো সৎ মানুষদেরকে খুব ভয় পায়। আমলি, নামাজি এবং জিকির করা মানুষ, দিনদার মানুষ, মুত্তাকি পরেজগার মানুষকে তারা প্রচন্ড ভয় পায়। তাদের একটা দুর্বলতার দিক, এত পাওয়ার থাকা সম্পর্ক তাদেরকে খুব ভয় পায়। আরেকটা দুর্বলতার দিক হলো আল্লাহ বলেছেন কোরআনে, ইন্না কায়দাশ শাইতানি কানা যাইফা, শয়তান এর যে চক্রান্ত, শয়তান বিভিন্ন চক্রান্ত করে না মানুষকে পথভ্রষ্ট করার জন্য, নানামুখী তার যে চক্রান্ত থাকে, আল্লাহ বলেছেন শয়তানের সব চক্রান্ত হলো অত্যন্ত দুর্বল। তাহলে শয়তান যত লম্পচম্প করুক আর যত বড় বড় চক্রান্তই করুক না কেন, এগুলো আসলে খুবই ঠুনকো এবং দুর্বল, মানুষ চাইলেই সেই চক্রান্ত নস্যাৎ করে দিতে পারে। এলো শয়তানের দুর্বলতার সবচেয়ে বড় পয়েন্ট। এরপরে আসি, জিনরা কি গায়েব জানে? আমাদের সমাজে অনেক মানুষ মনে করেন যে জিনরা কি জানে, গায়েব জানে। এই জন্য কারোর চাবি হারাইছে, ছেলে হারাইছে, মেয়ে হারাইছে, কোথায় ছেলেটা আছে, এখন মেয়েটা কোথায় আছে, জিনিসটা কোথায় আছে, কে চুরি করে নিছে, এসব বিষয়ে জানার জন্য অনেক লোক জিন হাজির করে আর আমরা তাদের কাছে যাই এবং তাদের জিন হাজির করার পরে জিনে বলে দেয় যে এটা অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে, বা ভবিষ্যতে এটা হবে, ওইটা হবে। জিনেরা গায়েব জানে, এই আকিদা কোনো মুসলমান পোষণ করতে পারে না। এটা ইমানের সঙ্গে সাংঘর্ষিক, ইমান বিরুদ্ধ আকিদা। গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া পৃথিবীতে নবী রাসূলগণও গায়েব জানেন না, ফেরেশতারাও গায়েব জানেন না, জিন জাতীয় গায়েব জানে না। তবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ক্ষমতা যেহেতু দিয়েছেন, এজন্য তারা কিছু কিছু কথা বলতে পারে যেগুলো দেখে আমরা মনে করি কি তারা বোধহয় গায়েব এর এলেম আছে, অদৃশ্যের এলেম আছে। মূলত এরকম কোনো কথা সঠিক নয়। এ বিষয়ে কোরআনে কারীমের একটি আয়াতে স্পষ্ট ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা সাবা 14 নম্বর আয়াতে, ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। বাইতুল মাকদিস বা মসজিদে আকসা, এটা নির্মাণ করার জন্য সুলাইমান আলাইহিসসালাম জিনদের মধ্যে যারা নির্মাণ শ্রমিক এদেরকে লাগাইছিলেন, কোরআনে কারীমে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিসসালামকে যে মদ দিয়েছেন তখন তিনি সুপারভাইজ করতেছিলেন, এই নির্মাণ কাজের দেখাশোনা এবং নেতৃত্ব দিচ্ছিলেন, লাঠি নিয়ে ভর করে দাঁড়িয়ে। অনেক দিন লাগছে এই মসজিদ নির্মাণ করতে, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৌত দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম মারা গেলেন, কোন অবস্থায়? ওই লাঠি ভর দেওয়া অবস্থা, কিন্তু ওই অবস্থায় তিনি ছিলেন। জিনরা মনে করলো যে উনি হয়তো বেঁচে আছে, এজন্য ভয়ে ভয়ে খুব ধুমছে কাজ শেষ করছে, কাজ করছে। যখন লাঠির নিচ দিয়া পোকা খেতে খেতে লাঠি ঠুনকো হয়ে গেছে তখন তিনি পড়ে গেলেন, আর তখন জানতে পারছে শয়তানরা যে এই লোকটা তো আসলে বেঁচে নাই। তো আল্লাহ বলছেন লাউকান ও ইয়ালামুন আল গায়ব, জিনরা যদি গায়ব জানতো তাহলে তারা তো এটাও জানতো যে সুলাইমান ইসলাম মারা গেছে। তাহলে বোঝা গেল এতে আল্লাহ সুবহানাহু পরিষ্কার ভাষায় বললেন যে জিনরা কি জানে না, গায়েব জানে না। জিনরা গায়েব জানে এই আকিদা বিশ্বাস রাখা, এটা ইমানের জন্য হুমকি স্বরূপ এবং বিধ্বংসী আকিদা। এরপরে আসি, জিন কি মানুষের উপরে আসর করতে পারে কিনা? মানুষদের উপরে জিনে যে আসর করে আমরা শুনি, এটার কতটুকু বাস্তবতা আছে? আসলে জিনেরা কি মানুষের উপরে আসর করতে, অর্থাৎ আসর মানে প্রভাব, প্রভাব বিস্তার করতে পারে কিনা, মানুষের উপরে ঝেঁকে বসতে পারে কিনা, মানুষের নিয়ন্ত্রণ সে নিয়ে নিতে পারে কিনা? এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই জিনেরা মানুষের উপরে প্রভাব বিস্তার করতে পারে, মানুষকে স্পর্শ করে, টাচ করে মানুষের শরীরে মানুষকে পাগলের মতো করে দিতে পারে এবং মানুষের উপরে ভর করে তাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, জীবনটাকে একেবারে বিষিয়ে তুলে দিতে পারে, পাগলে পরিণত করতে পারে মানুষকে। কে? জিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাওয়ার তাদেরকে দিয়েছেন।
এ বিষয়ে কোরআন এবং হাদিসে বহু আয়াত এবং হাদিস রয়েছে। তার ভিতরে একটা হলো সূরা বাকারার 275 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা সুদের কারবার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরা দাঁড়াবে সেদিন কিয়ামতের দিন সেরকম যেরকম নাকি একজন ব্যক্তিকে শয়তান মাস করে, স্পর্শ করে, আসর করে, তারপরে ঝেকে বসে ওই ব্যক্তিকে যেরকম বেহোশ করে দেয়, সেরকম বেহোশ হয়ে যাবে কারা? যারা সুদের কারবার করে তারা। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল শয়তান স্পর্শ করে মানুষকে বেহোশ করে, আল্লাহ তাই বলছেন। সূরা যুখরুফের 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল থাকে, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, ইত্যাদি নাই, আল্লাহ বলেন তার জন্য আমি একজন শয়তান নিযুক্ত করে দিই এবং সে তার বন্ধু হয়ে যায়, তার সঙ্গে থাকে, তার কারিন হয়ে যায়, তার সঙ্গী হয়ে যায়। তাহলে এখান থেকে বোঝা গেল শয়তান মানুষের সঙ্গী হয়ে যেতে পারে। সূরা সাদের 41 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়াজকুরু আবদানা আইয়ুব ইজ নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া আশ-শাইতানু বিনুসবিন আযাব। তোমরা স্মরণ করো আইয়ুবের কথা, আমার নবী যখন তিনি বলেছেন, ও আমার রব, আমাকে স্পর্শ করেছে শয়তান, স্পর্শ করে আমাকে কষ্ট দিচ্ছে। এখান থেকে বোঝা গেল আল্লাহর নবী আইয়ুব, আল্লাহর নবী ছিলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে পর্যন্ত শয়তান স্পর্শ করছে, আসর করছে। তাহলে আমাদের সাধারণ মানুষকে শয়তান আসর করতে পারে কি পারে না? বোঝা গেল আয়াতগুলো থেকে পরিষ্কারভাবে। এখন একটা জটিলতা হলো, মানসিক রোগী যাদেরকে আমরা বলি, এদের সঙ্গে জিনে ধরা রোগীর হুবহু মিল আছে, দেখতে একই রকম লাগে। কিভাবে বুঝবো যে লোকটা কি মানসিক রোগী নাকি জিনে ধরা রোগী? এটা বোঝার জন্য অভিজ্ঞতার আলোকে বেশ অনেকগুলো পয়েন্ট বলেছেন বিশেষজ্ঞরা, যে পয়েন্টগুলো দিয়ে আমরা মোটামুটি পার্থক্য করতে পারবো যে কে মানসিক রোগী আর কে জিনের রোগী। আমাদের সমাজে বড় জটিলতা দেখা যায় মানসিক রোগী আর জিনের রোগী পৃথক করার ব্যাপারে। যারা জিনের চিকিৎসা করে তাদের কাছে আপনি একজন মানসিক রোগীকে নিয়ে গেলেও সে বলবে কি জিনে ধরছে, আর ভালো মানুষ নিয়ে গেলেও বলবে কি জিনে ধরছে, কারণ জিনে না ধরলে তার ব্যবসা জমবে না। তো আমরা এই পয়েন্টগুলো দ্বারা মোটামুটি নিরূপণ করতে সহজ হবে আমাদের জন্য যে মানসিক রোগীকে আর জিনে ধরা রোগী কে। এটা যদিও সবসময় নিরূপণ করা সম্ভব হয় না, কঠিন কাজ, তারপরে আলামতগুলো দ্বারা সহজ হতে পারে। এক নম্বর হলো, জিনে ধরা রুগী হঠাৎ হঠাৎ অনেক সময় বেহুশ হয়ে যায়। সব রুগী না, অনেক জিনে ধরা রুগী যার উপরে জিনে আসর করছে সে হঠাৎ হঠাৎ কি হয়ে যায়, বেহুশ হয়ে আবার নিজে নিজে হুঁশে চলে আসে। কিন্তু পাগল যে বা মানসিক রুগী যে, সে সাধারণত এরকম হয় না, একভাবে থাকে, হঠাৎ হঠাৎ বেহুশ হওয়া এটা তার মধ্যে খুব একটা দেখা যায় না। নাম্বার দুই, কখনো কখনো জিনে ধরা রুগীর মুখ থেকে ফেনা বের হয়, দাঁতে খিল লেগে যায়, কিন্তু মানসিক রুগী তার এরকম হয় না সচরাচর। নাম্বার তিন, জিনে ধরা রুগী প্রায় স্বপ্নে সাপ, কুকুর, বিচ্ছু, বানর, শিয়াল, ভীতিকর অনেক বস্তু দেখে এবং এগুলো শয়তানে তাকে ভয় দেখানোর জন্য করে। পাগল বা মস্তিষ্ক বিকৃত মানসিক রুগীর মধ্যে ভিতরে এই সমস্যাটা এরকম দেখা যায় না। নাম্বার চার, জিনে ধরা রুগী সবসময় ভয়ে থাকে, সবসময় ভয়ে থাকে। এর বিপরীতে মানসিক রুগীকে দেখবেন যে তার ভিতরে কোনো কি নাই, ভয়টয় নাই। পাগল যারা থাকে এদের ভিতরে কোনো ভয় আছে? দেখবেন যে এমন এমন কাজ করে বসে যে সাধারণ মানুষ করার সাহসও পায় না। কিন্তু জিনে ধরা রুগী সবসময় কি থাকে, ভীত বা সন্ত্রস্ত এবং আতঙ্কে থাকে। পাঁচ নম্বর হলো, জিনে ধরা রুগী নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির এগুলো মোটেও পছন্দ করতে পারে না, এগুলো করলে অস্থির হয়ে যায়। সৌদি আরবে অনেক মাশায়েখ আছেন যারা এই জিনের ধরা রুগীদের চিকিৎসা করেন, ঝাড়ফুঁক করেন। তাদের কাছে যারা গেছেন আপনারা অনেকে দেখছেন, জানেন যে তেলাওয়াত যখন শুরু করেন যার ভেতরে জিনের আসর আছে, পাগলের মতো সে ছটফট করতে থাকে, সেখানে থাকতেই পারে না, বাইরে রাখতে হয় তাকে। শুধু তেলাওয়াতের কারণে এই প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়, অথচ মানসিক রুগীর ভিতরে এই সমস্যা থাকে না। নাম্বার ৬, জিনে ধরা রুগী কখনো কখনো ভিন্ন ভাষায় ভিন্ন স্টাইলে কথা বলে, যেটা তার অজানা। গলার আওয়াজ চেঞ্জ, ভাষা চেঞ্জ, এগুলো সব ওই জিনে করে প্রভাবের মাধ্যমে। তো মানসিক রুগী, সে মানসিক রুগী হওয়ার আগে যেভাবে কথা বলে পরেও ওইভাবেই থাকে, কথার ক্ষেত্রে ব্যাসম হয় না। সাত নম্বর হলো, জিনে ধরা রুগী অধিকাংশ সময় স্বাভাবিক থাকে,
মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করে, পাগলের মতো করে, সবসময় কন্টিনিউ খুব একটা করে না, কিন্তু মানসিক রোগী সাধারণত যতক্ষণ মানসিক রোগ হয় ততক্ষণ পর্যন্ত পাগলের মতো বা অস্বাভাবিক আচরণ করতেই থাকে। নাম্বার আট, জিনে ধরা রোগী তার থেকে অনেক সময় আশ্চর্যজনক অনেক কিছু দেখা যায়, যেমন গাছের ডালে উঠে বসে আস, এরকম হয় কি হয় না, চিকন একটা ডালে বসে আছে, কিভাবে বসে আছে, কিন্তু কোনো মস্তিষ্ক বিকৃত ব্যক্তি বা মানসিক রোগী তার দ্বারা এরকম আশ্চর্যজনক জিনিস দেখা যাবে না বা যায় না। জিনে ধরা রোগী তার দ্বারা যে অলৌকিক অনেক কিছু দেখা যায়, এটা আমি নিজের চোখে বহুবার দেখার সুযোগ হয়েছে। কিছুদিন আগে আমার খুব নিকট আত্মীয়, আমার শ্যালিকার মেয়ে, একই বিল্ডিংয়ে থাকে আমার বাসায়, তো তাকে জিনে পেয়ে বসছে, তো তার দাঁড়ানো অবস্থায় তাকে ধাক্কা মারে, স্বাভাবিক অবস্থা, এমন জোরে ধাক্কা মারে উপর হয়ে পড়ে যায়, এবং নামাজ পড়তে গেলে ধাক্কা মারে, অন্য সময় মারে না, নামাজে দাঁড়াইছে, বসছে, অজু করতে গেছে, ধাক্কাইতে ধাক্কাইতে অবস্থা খারাপ করে ফেলে, সবাই ভালো বাসার মধ্যে তারা ধাক্কায় ফেলা যায়। যারা জিনের অস্তিত্বকে অস্বীকার করেন সেসব দার্শনিক এবং বিজ্ঞানী ভাইরা আর কি ব্যাখ্যা দিবেন, তার পায়ে রশি বেঁধে রাখা লাগে, খাটের থেকে ফেলে দেয় টেনে, রশি বাঁধলে, শক্ত রশি বাঁধছে, সঙ্গে সঙ্গে আবার খুলে গেছে, এটা কিভাবে সম্ভব? এগুলো সবগুলো এই অলৌকিক আশ্চর্যজনক জিনিসগুলো প্রমাণ করে যে এটা কিসে করছে, জিনে করছে। নয় নম্বর হলো, জিনে ধরা রোগীর কাছে তার স্বামী, ঘর, সংসার এগুলো সব বিতৃষ্ণ লাগে। এটা মানসিক রোগীর কাছেও হতে পারে, কিন্তু জিনে ধরার কাছে একেবারে বিতৃষ্ণই লাগে সবসময়। দশ নম্বর হলো, জিনে ধরা রোগীর উপরে যখন জিন চড়াও হয় তখন ক্যামেরা দিয়ে ছবি তুললে অনেক সময় ছবি ঝাপসা আসে, মানসিক রোগীর বেলা সেটা আসে না, তবে এটা সবসময় সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে এমনটিও নয়, কোনো জিনে ধরা রোগীর ছবি পরিষ্কারও আসতে পারে, সেটা ভিন্ন বিষয়। তাহলে এই আলামতগুলো দ্বারাই মোটামুটি এই দশটি আলামত দ্বারাই আমরা চিহ্নিত করতে পারবো বা পৃথক করা সহজ হবে কে মানসিক রোগী আর কে জিনে ধরা। আমাদের সমাজে একটা সমস্যা আছে, কিছু লোক আছে যারা জিনে ধরা রোগী সাজে, আসলে তাদের জিনেও ধরে নাই, মানসিক রোগ তো নাই, তো জিনে ধরা রুগিয়ে যা যা করে তা তা করে, এখন এগুলা করলে অনেক সময় আমরা বিশ্বাস করতে বাধ্য হই যে আসলেই জিনে টিনে ধরছে কিনা। তো এগুলো যারা করে তারা আসলে বিশেষ কোনো টার্গেটের জন্য করে, কিছু পাওয়ার জন্য করে, তো তার পাওয়ার জিনিসটা যদি তাকে দেওয়ার ওয়াদা করা হয় দেখবেন যে এটা চলে গেছে, তাহলে বুঝবেন এটা আসলে ধান্দাবাজ, নকল জেনে ধরা রুগী, আসল জেনে ধরা রুগী না, এটাও মোটামুটি বোঝা যায় এবং চিহ্নিত করা যায়। এরপরে আসি, কি কারণে জিন মানুষের উপরে চড়াও হয়, সাধারণত আসর করে বসে, প্রভাব করে বসে এবং জিনে হামলা করে করে আপনার জীবনকে ধ্বংস করে দেয়, পাগল বানায় দেয় আপনাকে, কেন এই সমস্যাগুলো সাধারণত হয়, কাদের উপরে হয়, কেন হয়, এর অনেকগুলো কারণ আছে। এর ভিতরে একটা হলো, জিনের প্রতি যদি জুলুম অবিচার করেন, জিনদের বসবাসের জায়গাতে আপনি আগুন জ্বালিয়ে দিলেন বা আগুন গরম পানি ঢেলে দিলেন বা তাদেরকে ডিস্টার্ব করলেন এক কথায়, তখন তারা দেখা যায় আপনার উপরে প্রভাব বিস্তার করে বা আপনার পরিবারের কোনো সদস্যের উপরে ঝেঁকে বসে, বলে জিনদেরকে আমরা কষ্ট দিতে পারি, হ্যাঁ আমাদের কষ্ট দেওয়ার বহুত পদ্ধতি আছে, তার বসবাসের জায়গায় আপনি পেশাব করে দিলেন তখন তার কষ্ট হবে, গরম পানি ঢেলে দিলেন তখন তার কষ্ট হবে, তার বসবাসের জায়গাগুলো কি সেটা আমরা পরে আলোচনা করবো, একটু পরে আমরা বলতেছি যে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে জিন কি থাকে, বেশি থাকে এবং হাদিসে সেই জায়গাগুলোর কথাও বলা আছে, অতএব এই কারণে অনেক সময় জিনের আক্রমণের শিকার হয়, আমরা অজান্তে তাদেরকে ক্ষতি করে ফেলি। নাম্বার দুই, অতিরিক্ত ভয় যাদের উপরে থাকে, যাদের মধ্যে থাকে এই ভীতু টাইপের বা অতিরিক্ত ভয় থাকা লোকগুলাকেও শয়তান বা দুষ্ট জিনে কি করে, আক্রমণ করে। নাম্বার তিন, মাত্রাতিরিক্ত উদাসীনতা, বেখেয়াল এবং বিশেষ করে আল্লাহর জিকির থেকে গাফেল, এটাও জিনে আক্রমণের একটা বড় কারণ। আপনারা বলবেন যারা অমুসলিম কই তাদের মধ্যে, তারা তো আল্লাহ জিকির থেকে পুরাই গাফেল, তাদের তো আমরা দেখি না জিনে ধরা রোগী আক্রমণ করছে, তাদেরকে তো দুষ্ট জিন বা শয়তানের জাহান্নামের পথে নিয়েই রাখছে, আর এরপরেও তাদের মধ্যেও জেনে ধরার প্রবণতা বা ঘটনা ঘটে, কিন্তু সেগুলোকে তারা মানসিক রোগী হিসেবে সারা জীবন চিকিৎসা করে কিন্তু কোনো উপকার পায় না। নাম্বার চার, নোংরা এবং অপবিত্র থাকা, যেই ঘরে বা যেই ব্যক্তি অতিরিক্ত নোংরা থাকে, অপবিত্র থাকে, ওই জায়গাতে ওই ব্যক্তিকে জিনে ধরার বা জিনে তার উপরে প্রভাব বিস্তার করার, আসর করার আশঙ্কা বেশি থাকে, কারণ নোংরা জায়গায় জিনের অবস্থান বেশি থাকে। নাম্বার পাঁচ, অপবিত্র স্থানে যে বসবাস করে, অপবিত্র স্থানে থাকে বা বাসার ভিতরে অপবিত্রতা, পেশাবের গন্ধ সব সময়, পেশাব থাকে, ময়লা থাকে, এগুলা জিনের আখড়া থাকে সাধারণত, ওই রকম জায়গাতেও জিনে ওই রকম ব্যক্তিকেও প্রভাব বিস্তার করে, আসর করে বসে যে এরকম অপবিত্র স্থানে থাকে, এরকম আরও বহু
কারণ থাকতে পারে যে কারণে জিনের আসর মানুষের উপরে পড়ে থাকে। শেষ পয়েন্ট, মূল পয়েন্ট, আমাদের জন্য সবচেয়ে বেশি দরকারি পয়েন্ট, সেটা হলো জিনের আসর থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি, কি চিকিৎসা নিতে পারি, কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি, কি কি আমল করতে পারি, যা করলে জিনের প্রভাব থেকে, জিনের আক্রমণ থেকে, জিনের আসর থেকে আমরা বাঁচতে পারবো, আত্মরক্ষা করতে পারবো, চিকিৎসা আমাদের হবে। দুষ্ট জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য অনেকগুলো আমল আছে বিষয়ে, আমরা সেখান থেকে 12টি আমলের কথা বলবো। এই আমলগুলো নিয়মিত করলে পরিবার এবং নিজে জিনের আক্রমণ থেকে বাঁচা যাবে, আর আক্রমণ করে থাকলে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন, চিকিৎসা হবে। নাম্বার এক, পাঁচক্ত সালাত সময় মতো সঠিকভাবে আদায় করতে হবে। পাঁচক্ত সালাতের পাশাপাশি পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলার চেষ্টা করতে হবে, তাকওয়ার উপরে চলার চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা শয়তান থেকে আপনাকে বাঁচাবেন, রক্ষা করবেন। দলিল, দলিল হলো কোরআনে কারিমের সূরা যুখরুফের আয়াত নম্বর 36, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমাইয়া শুআং যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর স্মরণ নাই, দুনিয়ার ভিতরে ডুবে থাকে, হাসি তামাশা বিনোদনের ভিতরে ডুবে থাকে, শুধুমাত্র আল্লাহর জিকির স্মরণ তার জীবনে নাই, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি একটি শয়তান নিযুক্ত করে দেই, শয়তান আল্লাহই লাগায় দেয়, দুষ্ট জিন আল্লাহই তার পিছনে লাগায় দেয়, ওয়াহুয়াল হকারিন, সে তার সঙ্গেই থাকে একবারে মৃত্যু পর্যন্ত বা সঠিক রাস্তায় আসার আগ পর্যন্ত। তাহলে আল্লাহর পথে আসলে, পাঁচক্ত সালাত আদায় করলে এবং হক হালালি চলার চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শয়তানের আক্রমণ থেকে বাঁচাবেন। এছাড়া আপনারা বিখ্যাত একটি হাদিস জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতে ঘুমায়, শয়তান প্রত্যেকটা ঘুমন্ত ব্যক্তির কপালে তিনটা করে গিরা দেয়। শয়তান কি করে, কেউ যদি রাতে ঘুমাতে যায় তো শয়তান ওই ঘুমানো ব্যক্তির কপালে তিনটা গিরা দেয়। এই গিরা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে সে উঠতে না পারে, কারণ শয়তানকে আল্লাহ তাআলা সে পাওয়ার দিয়েছে। তো শারীরিকভাবে তাকে দুর্বল করে ফেলে, অলস করে ফেলে, শরীরকে মেজমেজ করায় দেয়, সে নামাজের জন্য ফজরের সময় উঠার ক্ষমতা যাতে না থাকে। তখন সাহস করে, ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে যদি কেউ উঠতে পারে, একটা গিরা খুলে যায়, এরপরে অজু করে নামাজ পড়তে গেলে বাকি গিরাগুলো খুলে যায়। খেয়াল করে দেখবেন যে ফজর নামাজ যদি পড়তে যান ঘুম থেকে উঠে অজু করে, শরীরের ভিতরে যে একটা অলসতা ছিল পুরাটাই কেটে যায়, কারণ যে গিরাগুলো সব খুলে গেছে। তাহলে পাঁচক্ত সালাতের মাধ্যমে কি করা যায়, শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। দ্বিতীয় করণীয় হলো সকাল সন্ধ্যা নবী আলাইহিসসালাম বহুত গুরুত্বপূর্ণ জিকির এবং দোয়া শিখাইছেন। নিয়মিত যদি কোনো পরিবারের সদস্যরা সকাল সন্ধ্যার এই দোয়াগুলো সব সময় করে, কোনো কষ্টের বিষয় না, খুব সহজ, তাহলে ওই পরিবারের সদস্যদেরকে আল্লাহ তাআলা জিনের আক্রমণ থেকে কি করেন, বাঁচান। সকাল সন্ধ্যার দোয়া অনেক, সেখান থেকে আমরা কয়েকটা এ সংক্রান্ত সরাসরি এই জিন বা দুষ্ট জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য যেগুলো কার্যকর সেরকম কয়েকটি দোয়ার কথা বলবো। এর ভিতরে একটা দোয়া হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আমি আশ্রয় চাই আল্লাহর পূর্ণাঙ্গ কালিমার, পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে, আল্লাহ যত সৃষ্টি করেছেন ক্ষতিকর বস্তু সেগুলোর ক্ষতি থেকে। তাহলে দুষ্ট জিনও আল্লাহর ক্ষতিকর সৃষ্টি বা সে আমার ক্ষতি করতে পারে, তার ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। এই দোয়াটি যদি তিনবার সকালে এবং সন্ধ্যায় পাঠ করে, সহিহ মুসলিম হাদিসে আসছে, আরো অন্যান্য হাদিসের কিতাবে আসছে, আল্লাহ তাআলা সারাদিন সারা রাত ওই ব্যক্তিকে সব ধরনের বস্তুর ক্ষতি থেকে, জিনের দুষ্ট জিনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা কি করবেন, রক্ষা করবেন। একই দোয়া সফরে গেলে বিভিন্ন জায়গায়, নতুন কোনো জায়গায় গেলেও পড়ার কথা বলা আছে, তাহলে ওই জায়গায় অবস্থানরত জিন বা দুষ্ট কোনো শয়তান আপনাকে কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না, আপনার পরিবারকে আল্লাহ বাঁচাবেন। আর এমনিও সাধারণ অবস্থাতে দোয়া বেশি বেশি পড়া উচিত, বিশেষ করে বাচ্চাদেরকে দোয়া পড়ে ফু দেওয়া উচিত, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তিনবার সকাল তিনবার সন্ধ্যায়। সকাল সন্ধ্যা পাঠযোগ্য দ্বিতীয় আরেকটি আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি এমন একটি আমল, নগদ ফায়দা হয় জিনের রোগীকে এই আয়াতুল কুরসি পড়ে ঝাড়ফুঁক করলে, এবং এটা বিশেষ ব্যক্তিরাই করতে হবে এমন কোনো কথা নাই, বরং আমরা সবাই করতে পারি। নবী আলাইহিসসালাম আমাদের সবার জন্য শিখিয়েছেন, বলে দেন নাই যে শুধুমাত্র যারা ঝাড়ফুঁক করে তারাই করবে, যার কারণে আমরা সবাই এই আমলগুলো করতে পারি। আয়াতুল কুরসি এটা তিন সময় বিশেষভাবে পড়ার কথা আছে, এক হলো সকাল এবং সন্ধ্যায়, আরেকটা হলো যে পাঁচক্ত নামাজের পরে একবার করে, আরেকটা হলো শোয়ার সময়। শোয়ার সময় যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত শয়তানের আক্রমণ থেকে বাঁচায় রাখেন। এবং এবারে একটা মজার ঘটনা বর্ণিত আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাকাতের মাল পাহারাদারি করার জন্য রাতে নাইট গার্ড হিসাবে নিয়োগ দিলেন। তিনি রাতে পাহারাদারি করতেছিলেন, হঠাৎ করে ওই মাল পাহারাদারি করার অবস্থায় দেখলেন যে একটা লোক আসলো, আয়েশা ওখান থেকে কিছু মাল নিয়ে চলে যাচ্ছে। তিনি খপ করে ধরলেন, ধরে বললেন, এই মিয়া, যাকাতের মাল থেকে তুমি চুরি করতেছো? তখন বললো যে ভাই, আমি খুব গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চা খাইতে পায় না, আমার ছেড়ে দেন, আমি খুব কষ্টে আছি। ওনার দয়া হয়েছে, ছেড়ে দিছি।
পরের দিন তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনাটা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটা তোমার মিথ্যা কথা বলছে, সে দেখবে আবার আসবে। ঠিকই পরের দিন আবার আসছে এবং একইভাবে একই সে সুর তুলছে। তখন তিনি খুব শক্তভাবে ধরলেন, আবার সে অনুনয়বিনয় করার পরে ওনার দিলেন মায়া হলো, ছেড়ে দিলেন। পরের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ একইভাবে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কী বলছে? বলে এটা বলছে। তখন তিনি বললেন যে সে মিথ্যা কথা বলছে, আবার আসবে। তিন নম্বর দিন আবার আসছে, আসলে আবু রাদিয়াল্লাহু তাআলা এইবার ধরছে, ভালো করে যা পড়ায় তোমার আজকে আর ছাড়তেছি না, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েই ছাড়বো আজকে তোমাকে, মিথ্যা কথা বলো প্রতিদিন তুমি। তখন সে বলতেছে, ভাই আমি তোমাকে একটা খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস শিখাই দেবো, আত্মরক্ষার জন্য বিরাট একটা সূত্র তোমাকে বলে দিব, তুমি আমাকে সেই বিনিময়ে ছেড়ে দাও। তো বললেন যে কী বলে দিবা বলো দেখি। তখন লোকটা বলল যে দেখো, তুমি যদি প্রতিদিন রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ো আর পড়ে ঘুমাও, তো শয়তান তোমাকে অ্যাটাক করতে পারবে না, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। এই কথা শোনার পরে আবু রাদিয়াল্লাহু চিন্তা করছেন যে একটা ভালো জিনিস শিখেছে, যখন ছেড়ে দিই ছেড়ে দিস। তখন পরের দিন যাওয়ার পরে নবী আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, কী খবর তোমার আসামির? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ আসামি তো আবারও আসছে, আবারও ধরছি, তবে সে আমার একটা জিনিস শিখাইছে, এই জন্য তারা ছেড়ে দিছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে কী শিখাইছে? বলেন যে এই জিনিস বলছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে দেখো, ও হলো শয়তান, ও তো সত্য কথা কখনো বলে না, তবে এই কথাটা সত্য বলছে, এটা ঠিকই বলছে যে আয়াতুল কুরসি বললে সে তোমার ক্ষতি করতে পারবে না, এই চুরিদারি যা দেখতেছ এই সব ক্ষতি থেকে বাঁচতে পারবা আয়াতুল কুরসি রাত্রে পড়লে, এটা মহৌষধের মতো কাজ করে। আর সকাল সন্ধ্যা আয়াতুল কুরসির পড়ো, হাদিসের ভিতরে বর্ণিত আছে যে ব্যক্তি আয়াতুল কুরসি সকাল এবং সন্ধ্যায় একবার একবার করে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান থেকে রক্ষা করবেন, তার জীবন তার ইবি আদিষ্টে বর্ণিত হয়েছে। আর পাঁচটি সালাতের পরেও আছে, অতএব আয়াতুল কুরসি পড়বো সকাল সন্ধ্যা। আমলের ভিতরে আরেকটি আমল আছে, যে আমলটি হলো সুরায় এখলাস তিনবার, সুরায় ফালাক তিনবার, সুরায় নাস তিনবার, এগুলো তিনবার তিনবার যদি পাঠ করা হয় সকালে এবং সন্ধ্যায়, আল্লাহ তাআলা সব কিছুর ক্ষতি থেকে বাঁচায় রাখেন। সুরনা আবু দাউদ তিরমিজিতে আদিষ্টে বর্ণিত হয়েছে, তিনবার কুলহুয়াল্লাহ, তিনবার সুরায় কুলাদুর ফালাক এবং তিনবার কুলাদুরাব্বিন না, সকালে তিনবার তিনবার, সন্ধ্যায় তিনবার তিনবার, ইনশাআল্লাহ সব কিছুর ক্ষতি থেকে আপনি বাঁচবেন। চার নম্বর সকাল সন্ধ্যার আমল হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করা। দোয়ার অর্থ হলো ওই আল্লাহর নামে আমি শুরু করতেছি সকাল বা সন্ধ্যা, যে আল্লাহর নামে কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না। এই দোয়া সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করলো আল্লাহ তাআলা হেফাজত করে। তাহলে সকাল সন্ধ্যার দোয়াগুলো পাঠ করলে জিনের দুষ্ট জিনের আক্রমণ থেকে বাঁচা যায়, বিশেষ করে এই চারটি দোয়ার কথা বললাম। তাহলে দুটি পদ্ম আমল গেল, এক নম্বর আমল হলো যে পাঁচক্ত নামাজ এবং হকালালি তাকর উপরে চলার চেষ্টা করা, দুই নম্বর আমল হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো নিয়মিত পড়ার চেষ্টা করা, বিশেষ করে এই দোয়াগুলো। তিন নম্বর আমলে আসি, তিন নম্বর আমল হলো খাবার গ্রহণ করার সময় বিসমিল্লাহ পাঠ করা, কারণ হাদিসে আসছে নবী আলাইহিসসালাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, যদি কেউ খাদ্য গ্রহণের সময় বিসমিল্লাহ না বলে তখন শয়তান ওই তার খাবারে যোগ দেয় এবং তার সঙ্গে খাবারে অংশগ্রহণ করে। তাহলে শয়তান থেকে আপনার খাবার থেকে বাঁচাইতে চাইলে খাবার শুরুতে কী পড়তে হবে? বিসমিল্লাহ। এবং সবাইকে এটা শিখাইতে হবে পরিবারের, যে বিসমিল্লাহ ছাড়া কোনো খাবার শুরু করা যাবে না। একইভাবে ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়ে প্রবেশ করতে হবে, কারণ এ বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছে, নবী আলাইহিসসালাম বলেছেন যে ঘরে ঢোকার সময় যদি কেউ বিসমিল্লাহ বলতে ভুলে যায় তখন শয়তানের দলনেতা বলে যে এই বাসায় আজকে থাকার এবং রাত্রে এদের সাথে খাওয়ার সুযোগ হয়ে গেল, ঢুকো সবাই, দলে দলে আপনার সাথে শয়তান ঢুকে পড়ে এবং আপনার ক্ষতি করে। আর যদি বিসমিল্লাহ কেউ পড়ে তখন শয়তান আর তার দলনেতারা বলে যে আজকে এই বাসায় থাকার এবং খাওয়ার সুযোগ হইল আর না। এই জন্য বাসায় যতজন ঢুকবে, যে কোনো রুমে থাকবেন, আপনি ঢুকার সময় কী পড়বেন? বিসমিল্লাহ পড়বেন। চার নম্বর আমল হলো হাই আসলে হাত দেওয়া বা কিরম কিছু দিয়ে মুখ ঢাকা। এটা পরীক্ষিত যাদেরকে জিনে আক্রমণ করে, এরকম বহু রোগীকে দেখেছি আমরা যে তারা বেশি বেশি হাই তুললে ওই সুযোগে জিন বা দুষ্ট জিন শয়তান মানুষের শরীরে প্রবেশ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য হাই তোলার সময় হাত দিতে হবে, নবী আলাইহিসসালাম এটা শিখাইছেন, সহিহ মুসলিম আবু দাউদ হাদিসটি বর্ণিত হয়েছে। তোমাদের কেউ যদি হাই তোলে সেই যেন তার মুখে হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে বাধা দেয়, কারণ হাই তোলার সময় শয়তান প্রবেশ করে, তাহলে হাই তোলার সময় হাত দিতে হবে। পাঁচ নম্বর আমল হলো ঘুম থেকে উঠার পর অজু করার সময় নাকে পানি দিয়ে নাক ঝাড়া, কারণ হাদিসে আসছে রাত্রে যখন মানুষ ঘুমায় নাকের বাঁশের ভেতরে শয়তান গিয়ে বাসা বাঁধে, যদি নাকে পানি দিয়ে ঝাড়ায় তিনবার তখন সে বের হয়ে যেতে বাধ্য হয়। ছয় নম্বর আমল হলো শয়তান এবং দুষ্টজনের আক্রমণ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা, কারণ অপরিষ্কার এবং নোংরা জায়গায় শয়তানের অবস্থান থাকে, এ বিষয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এবং আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সাধারণত জিনেরা দুষ্ট জিনেরা ময়লা আবর্জনা মলমূত্র ত্যাগের খারাপ জায়গা এগুলোতে থাকে, বাসা বাড়িতে মলমূত্রের গন্ধ, পোলাভানের মলমূত্র হোক আর বড়দের হোক এরকম যদি থাকে এবং ময়লা আবর্জনা পড়ে থাকে
এবং সেগুলো ফালাই নেওয়া হয় সময় মতো, তাহলে সেখানে শয়তান বা দুষ্ট জিন বাসা বাঁধে। এই জন্য ওখান থেকে পরিষ্কার, গড়বাড়িকে এগুলো থেকে পরিষ্কার রাখতে হবে। সাত নম্বর আমল হলো পেশাব পায়খানা দুষ্ট জিনের বড় একটা আখড়া, এটা পরীক্ষিত একটি বিষয়। সাহাবা একরামের যুগে এক লোক আক্রমণের শিকার হয়েছেন টয়লেটের ভেতরে, এবং নবী ইসলাম থেকে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে হাদিসে বিষয়ে যে টয়লেটে পেশাব পায়খানার জায়গাতে বাথরুমের ভিতরে দুষ্ট জিন তার বাসা বাঁধে, নোংরা জিনেরা বাসা বাঁধে। সেই জন্য টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়লে তার ক্ষতি থেকে বাঁচা যায়। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস আর খাবাইস বলতে দুষ্ট জিনকেই বোঝানো হয়েছে। আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুষ্ট জিনের আক্রমণ থেকে। এটা বাথরুমে ঢুকার আগে পড়তে হয়। কেন? টয়লেটে ঢুকার আগে এই জন্য পড়তে হয় যে ওইটার ভিতরে দুষ্ট জিনের আখড়া থাকার আশঙ্কা আছে এবং আপনাকে সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আট নম্বর আমল হলো ঘরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত আপনারা এই দেশে দেখবেন যে জিনের রোগীদের যারা চিকিৎসা করে, যে সমস্ত ওলামা ইকরাম ঝাড়ফুঁক করে, তাদের মেইন ঝাড়ফুঁক থাকে কি? কোরআন তেলাওয়াত করে। এবং কোরআন তেলাওয়াত করলে যাদের ভিতরে জিনের সমস্যা আছে, এরা পাগলের মতো ছটফট করতে থাকে এবং একটা পর্যায়ে সুস্থ হয়ে যায়। একবারে চোখের সামনে এরকম ঘটনা আপনারা শত শতবার দেখছেন যারা সৌদি আরবে আছেন। তো কোরআন তেলাওয়াতের আমলের মাধ্যমে দুষ্ট জিন থেকে বাঁচা যায়। ঘরে কোরআন তেলাওয়াতের সিস্টেম চালু রাখতে হবে, নিজেরা না পারলে রেকর্ড করা কোরআন তেলাওয়াত চালা রাখতে হবে, তবুও কোরআন তেলাওয়াতের অভ্যাস ঘরের ভিতরে চালু করতে হবে, বিশেষ করে সূরা বাকারা। কারণ সূরা বাকারার এক্ষেত্রে বিশেষ কার্যকর ক্ষমতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মাধ্যমে দুষ্ট জিনের আক্রমণ থেকে মানুষকে বাঁচান। কারণ হাদিসে আসছে, নবী সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে, যেই ঘরে যেই বাসায় সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাসাকে আল্লাহ তাআলা শয়তানের আক্রমণ থেকে বাঁচায় রাখেন। আর পরীক্ষিত আমরা দেখেছি বহু দুষ্ট জিনের আক্রমণ আছে। আমি ব্যক্তিগতভাবে অনেককে আমলটা দিছি এবং ফলাফল জানাইছেন যে নগদ ফলাফল পাইছেন। সূরা বাকারা যতক্ষণ পড়ছে ততক্ষণ মতো জিনের আক্রমণ করা রোগীর কোনো ক্ষতি হয়নি, আত্মরক্ষাও করা যায়, চিকিৎসাও হয় এর মাধ্যমে। দশ নম্বর আমল হলো কোনো গর্তে পেশাব পায়খানা না করা। অনেকে ইচ্ছাকৃত ওই রাস্তার আশেপাশে, বিশেষ করে গ্রামে গঞ্জে গেলে দেখা যায় গর্তে পেশাব করে। গর্তে পেশাব করা নিষেধ। একাদিসে গর্তে পেশাব করতে নিষেধ করা আছে, নবী সাল্লাম নিষেধ করেছেন। একজন বিখ্যাত তাবি কাতাদাকে জিজ্ঞাসা করা হয়েছে এর কারণ কী হতে পারে, কেন গর্তে পেশাব করতে নিষেধ করা হয়েছে হাদিসে। তখন তিনি বললেন যে গর্তে পেশাব করতে নিষেধ করা হয়েছে এই জন্য যে অনেক গর্তে শয়তান তার বাসা বাঁধে, তার আশ্রয় থাকে। তার গায়ে পেশাব করলেন, আপনার গোটা পরিবারের উপর আক্রমণ করে বসলো এবং গোটা জীবনটাই আপনার একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেলো, এরকম ক্ষতির আশঙ্কা থাকে। যেন গর্তে পেশাব না করা। দশ নম্বর আমল হলো ঘরে কোনো সাপ দেখলেই হুট করে না মারা। ঘরবাড়িতে, বাইরে রাস্তাঘাটে আপনি জঙ্গলে দেখলে মারেন ভিন্ন কথা, কিন্তু ঘরবাড়িতে যদি কোনো সাপ দেখেন তাহলে সেই সাপটা সাধারণ সাপ না হয়ে জিন হওয়ার সম্ভাবনা আছে। কারণ এ ব্যাপারে নবী সাল্লামের হাদিসে পরিষ্কারভাবে বলা আছে, যদি ঘরে বাড়িতে কোনো সাপ দেখো তোমরা তাহলে হুট করে মারতে যাবে না। কারণ ঘরবাড়িতে যে সাপ দেখা যায় সচরাচর, এটা অনেক সময় জিন হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কী করবেন, রেখে দিবেন আপনাকে কামড় দেওয়ার পর্যন্ত? না, কয়েকটা করণীয় আছে। ভিতরে একটা হলো তাকে বলবেন নিজের ভাষায়, আল্লাহ তাকে আপনার ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, আপনি বলবেন যে যদি তুমি জিন হয়ে থাকো জলদি সরে যাও, যদি তখন আপনার কথা শুনে সরে যায় তাহলে বুঝবেন জিন, আর যদি না সরে তাহলে এবার আপনি সাধারণ সাপ হিসাবে তাকে কী করতে পারেন, মারতে পারেন। আর যদি অস্বাভাবিক জায়গা থাকে, বিছানা শুয়ে রয়েছে কথার কথা, তাহলে সাপের তো বিছানা শোয়ার কাম না, তার কাজ তো হলো ব্যাঙের পিছনে দৌড়ানো, পোকামাকড়ের পিছনে দৌড়ানো। তো যদি এখানে শুয়ে থাকে তাহলে বোঝা যাবে যে এটা একটা আলামত, এটা জিন হওয়ার সম্ভাবনা আছে, ওই পদ্ধতি অবলম্বন করবেন। আর তা না হলে আপনি অবশ্যই তাকে হত্যা করবেন তার ক্ষতি থেকে বাঁচার জন্য। তাহলে ঘরবাড়িতে সাপ দেখলেই হুট করে মারতে না যাওয়া, এদেরকে ক্ষতি করলে এরা গোটা পরিবারের পেছনেই লেগে যেতে পারে। এগারো নম্বর আমল হলো স্ত্রী মিলনের সময় দোয়া পাঠ করা, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শয়তানা মা রাযাকতানা। আল্লাহ আমাকে, আমাদেরকে, স্বামী স্ত্রী উভয়কে এবং আমাদেরকে মিলনের মাধ্যমে যে সন্তান দান করবেন সেই সন্তানকে আপনি শয়তানের আক্রমণ থেকে বাঁচান, রক্ষা করেন। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে এবং তাদের মিলনের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসে তাদেরকে শয়তানের আক্রমণ থেকে কি করেন, হেফাজত করেন। অতএব এই দোয়াটা পড়তে হবে। নবী সাল্লাম বলেছেন কেউ যদি দোয়া না পড়ে তাহলে তার সঙ্গে মিলনে শয়তানও যোগ দেয় না, আউযুবিল্লাহ। সেখান থেকে বাঁচার জন্য দোয়া পড়তে হবে। বারো নম্বর সর্বশেষ আমল হলো ছোট ছোট বাচ্চাদেরকে সন্ধ্যার সময় ঘর থেকে বাহিরে বের হতে দেওয়া যাবে না। খেলাধুলা করতে গেছে, সন্ধ্যা হওয়ার আগেই তাদেরকে বাসায় ফিরিয়ে আনতে হবে। কারণ হাদিসে পরিষ্কারভাবে বলা আছে সন্ধ্যার সময় শয়তানরা প্রচুর পরিমাণে বিচরণ করে, ওই সময়টাতে তোমাদের শিশুদেরকে তোমরা বাসা বাড়িতে প্রবেশ করায়। কারণ শয়তান যাদের উপর আক্রমণ করে তার ভিতরে উল্লেখযোগ্য অংশ হলো ছোট ছোট শিশুরা, তাদেরকে টার্গেট করে। অতএব তাদেরকে ঘরের ভিতরে নিয়ে আসতে হবে। এই বারোটি আমল যদি নিয়মিত করা যায় ইনশাআল্লাহ শয়তান থেকে আত্মরক্ষা সম্ভব। আর দুষ্টজন যদি আক্রমণ করেও থাকে
তাহলে সেখান থেকে চিকিৎসা পাওয়াও সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুষ্টজনের আক্রমণ থেকে হেফাজতে রাখুন।